আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি কোরআনে করিম তলাওয়াতের একটি বিশেষ প্রকার হল যে কোরআনে করিমের মাঝে আল্লাহ রব্বুল আলমিনের যে বিধান এবং আল্লাহরব রব্বুল আলমিনের যে পয়গাম এটাকে বুঝে বুঝে এটাকে খেয়াল করে করে কোরআনে করিমের তলাওাতকে অগ্রসর করা এর অর্থ হলো কোরআনে করিমের মাঝে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত বিষয়গুলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন এটাকে মনে করেন বিশ্বাস করা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে যে সমস্ত বিষয়গুলো আদেশ করেছেন এটার ওপর আমল করা যে সমস্ত বিষয়গুলোকে নিষেধ করেছেন এটাকে পরিত্যাগ করে কোরআনে করিমের উপর আমল করা কোরআনে করিমকে আমরা ঠিক এভাবে তালাবাত করব এটা কোরআনে করিম নাজিলের অন্যতম বৃহত্তম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মাঝে এই বিষয়টাকে বারবার উপস্থাপন করেছেন যেমন কোরআনে করিমের স্বরে সাদের উনত্রিশ নম্বর আয়াতটির দিকে আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মাঝে তিনি এরশাদ করছেন যে কিতাবুন আনজালনাহু ইকা মুবরকন যে এই বরকতপূর্ণ কিতাব আপনার কাছে আমি নাজিল করেছি লিয়ত দাব্বারু আয়াতেহি যেন এই কিতাবের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে ওয়ালিয়া উলুল আলবাব আর যেন জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে কাজী কোরআনে করিম আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের প্রতি বার্তা আমাদের প্রতি একটি বিশেষ পয়গাম আজকে যদি দেশের কোনো মন্ত্রী অথবা দেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে আমার কাছে বিশেষ কোনো চিঠি বা পয়গাম আসে তাহলে সেই চিঠিটাকে পড়ার জন্য বুঝার জন্য আমরা কতটা ব্যতিব্যস্ত হয়ে উঠি আল্লাহ রব্বুল আলমিন তার সবচাইতে প্রিয় রসুলের মাধ্যমে আমার আপনার কাছে একটি চিঠি একটি পয়গাম একটি বার্তা তিনি পাঠালেন আর আমি আপনি একবার তা পরেই দেখলাম না তার মাঝে কি আছে এটা আল্লা রব্বুল্লা আলমিনের সাথে এটা আমাদের কেমন আচরণ আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে একদিন যেদিন আমাদের মোলাকাত হবে তার সামনে আমাদের দাঁড়াতে হবে সেদিন এই আচরণের কি জবাব আমরা তার কাছে দিব এ বিষয়গুলো আমাদের ভাবা চাই আমাদের চিন্তা করা চাই কোরআনে করিম এটা তো এমন একটি কিতাব আজকের পৃথিবীতে পৃথিবী পৃথিবীব্যাপী হাজার হাজার অমুসলিম তারা এ কোরআনে করিম পড়ছে এবং শুধুমাত্র এ কোরআনে করিম পড়ে তারা ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে তারা ইসলামকে গ্রহণ করছে ইসলামকে একটি জীবন ব্যবস্থা হিসেবে তারা মেনে নিচ্ছে অথচ এটা আমাদের জন্য এটা কত বড় দুর্ভাগ্য যে আমরা জন্মগতভাবে মুসলিম হওয়ার পরও আমরা এই কোরআনের শিক্ষা থেকে দূরে আমাদের সন্তানদেরকেও আমরা কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে রাখছি আমরা এর প্রয়োজন অনুভব করছি না আমরা কোরআনে করিমের তালাওয়াত করছি কিন্তু কোরআনে করিম এটা যে আল্লাহ রব্বুল আলমিনের একটি পয়গাম একটি বার্তা এটাকে আমরা উপলব্ধি করছি না আমরা কোরআনে করিমের তালাওয়াত করছি সকালে সন্ধ্যায় নামাজে নামাজের বাইরে এবং কোরআন আমাদেরকে যে সমস্ত কাজগুলোর আদেশ দিচ্ছে আমাদেরকে সততার আদেশ দিচ্ছে সত্যবাদিতার আদেশ দিচ্ছে কোরআন আমাদেরকে আমাদের স্ত্রী সন্তান আমাদের পাড়া প্রতিবেশী মানুষের হক আদায়ের ইনসাফ প্রতিষ্ঠার আদেশ করছে ন্যায় বিচারের আদেশ করছে কোরআন আমাদেরকে অন্যায় থেকে অবিচার থেকে জুলুম থেকে নিষেধ করছে কোরআন আমাদেরকে ধোঁকাবাজি থেকে অশ্লীলতা থেকে কোরআন আমাদেরকে নিষেধ করছে কিন্তু আমরা কোরআনে করিমের এই পয়গামগুলো আমরা উপলব্ধি করছি না আমরা কোরআনে করিম তেলাওয়াত করে নামাজের মাঝে নামাজের বাইরে কোরআনে করিমের তেলাওয়াত শুনে আমরা সেই কাজেই লিপ্ত হচ্ছি কোরআনে করিম যা থেকে আমাদেরকে বিরত থাকার আদেশ করেছে আমরা সকালবেলা কোরআনে করিমের তালাওয়াত করে কারিমে চুমু চুমুখে আমরা দিনব্যাপী প্রতারণা করছি মানুষদেরকে ধোকা দিচ্ছি মানুষের সাথে মিথ্যা কথা বলছি তো কোরআনে করিমের সাথে আমাদের এই আচরণটা এটা কতটা ভয়াবহ এটাকে আমরা চিন্তা করছি কাজী কোরআনে করিমের ঠিক এই ধরনের তেলাওয়াত যে আমরা কোরআনে করিমের তালাবাতের সাথে সাথে আমরা কোরআন থেকে আল্লাহ রব্বুল আলমিনের আদেশগুলো আল্লাহ রব্বুল আলমিন নিষেধগুলো জানব এবং এই আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধগুলো এটাকে আমরা মানব এর উপর আমাদের জীবনকে গড়ে তুলব এটা কোরআনে করিমের অত্যন্ত জরুরি একটি তেলাওয়াত বরং কোরআনে করিমের এই তালাওয়াতের সাথেই আমাদের জীবনের সৌভাগ্য এবং দুর্ভাগ্যের সম্পর্ক আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমে এরশাদ করেন ফা ইম্মা ফামান ফালা যে আমার পক্ষ থেকে রসুলের মাধ্যমে যে হেদায়ত তোমাদের কাছে পৌঁছবে এই হেদায়তের যে সমস্ত ব্যক্তিরা অনুসরণ করবে তাদের জন্য হল সফলতা তারা পথ হারা হবে না আর তারা দুঃখ কষ্টে নিপতিত হবে না কাজেই সৌভাগ্যবান ব্যক্তি কারা যারা কোরআনি করিম আল্লাহ রব্বুল আলামিনের এই হেদায়তকে গ্রহণ করে যারা পথ চলে তারা হলো সৌভাগ্যবান আর আল্লাহ এর পরবর্তী আয়াতের মাঝে কারা তাদের অবস্থা আলোচনা করেছেন যে আরাজা যারা আমার এই উপদেশ থেকে যারা বিমুখ বিমুখাল নিশ্চয়ই তাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবিকা কিয়ামতি আমা আর কিয়ামতের দিন আমি তাদেরকে হাসরের ময়দানে অন্ধ হিসেবে আমি তাদেরকে উপস্থিত করব। কাজী এ সমস্ত ব্যক্তিরা দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত সোহি মুসলিমে হজরতে আবু মোসা আস থেকে বর্ণিত প্রিয় রসুল আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল কোরআন হুজ্জাতা ও আলাইকা দেখো এ কোরআন এটা তোমার পক্ষে ভূমিকা রাখবে অথবা এটা তোমার বিপক্ষে ভূমিকা রাখবে এটা তোমার পক্ষে দলিল হবে অথবা এ কোরআন তোমার বিপক্ষে দলিল হবে হজরত আবদুল আল্লাহ রাজি তিনি বর্ণনা করেন আল কোরআন মুসাফাউন যে কোরআন এটা সুপারিশ করবে এবং তার সুপারিশ এটা গ্রহণ করা হবে আল্লাহ রব গ্রহণ করবেন কোরআনের সুপারিশকে কাজী ফামান জা আলাহ আমামাহ যে ব্যক্তি এ কোরআনকে তার সামনে রাখে কাদাহু ইলাল জান্না এ কোরআন তাকে জান্নাতের পথে অগ্রসর করে আর ওয়ামান জা আল্লাহ খালফা জাহারিহি আর এক কোরআন যাকে তার পিছন দিকে তার উল্টা দিকে ছুড়ে মারে হাদাহু ইলান্নার তো এক কোরানকে সে তার পিছনে এটাকে নিক্ষেপ করার কারণে সে তার ঠিকানা জাহান্নামের মাঝে বানিয়ে ফেলে কাজী আমাদের উচিত এ কোরআনে করিমকে উপলব্ধি করা কোরানটাকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেয়া একটি জীবন ব্যবস্থা হিসেবে এ কোরআনকে তেলাওয়াত করা তাই আসুন আমরা কোরআনে করিমের তালাওয়াত করি বুঝে বুঝে কোরআনে আনেক করিমের করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন